হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু দা বং একাডেমি ইউটিউব চ্যানেল আমি তোমাদের সৌমেন দা তো বন্ধুরা তোমাদের সকলের জন্য দারুণ খুশির খবর নিয়ে চলে এসছি তোমাদের রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসিতে প্রায় দেড় লক্ষ শূন্য কিন্তু নতুন নিয়োগ হতে চলেছে এই সংক্রান্ত একটা কাটিং পেপার সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে আই থিঙ্ক অনেকে তোমরা সেটা দেখেছো অনেকেই সেটা আমাকে পাঠিয়েছো তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে দাদা সত্যি কি দেড় লক্ষ শূন্য পদে আর আরবি গ্রুপ ডি এন বিজ্ঞপ্তি আসবে তোমরা সকলেই জানো যে আরআবির তরফ থেকে তোমাদের রেলওয়ে রেলওয়ে রেকমেন্ট বোর্ডের তরফ থেকে একটা এক্সাম ক্যালেন্ডার প্রকাশিত করা হয়েছিল সেখানে ডেট মেনশন করা ছিল মাস মাস মেনশন করা ছিল মা তো মেনশন করা ছিল যে তোমাদের এন এবং গ্রুপটির বিজ্ঞপ্তি কবে আসবে ঠিক আছে তো তোমরা এ বিষয়ে অনেকে জানো অনেকে হয়তো জানো না তো সত্যি কি তোমাদের গ্রুপটি এন টি পিস দেড় লক্ষ শূন্য পদে বিজ্ঞপ্তি আসবে এখানে কারা কারা আবেদন করতে পারবে না পারবে এবং কবে থেকে আবেদন শুরু হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু এ টু জেড ডিটেলসে তোমাদেরকে জানাবো এবং কাটিং পেপারটা কেসে না সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওতে বলে দেবো তো আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটাকে পুরোপুরি দেখার চেষ্টা করবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটাকে প্রেস করে দেবে যে কোনো ছোটো বড় আপডেট অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা তোমরা যারা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ যেমন ডবলি কনসেবল কেপি কনস্টেবলি এস আছা গ্রুপ ডি কনস্টেবল তুমি যে কোনো জন্য প্রস্তুতি নাও না কেন অতি অবশ্যই তোমাকে মক টেস্ট দেওয়া উচিত মক টেস্ট না দিলে কিন্তু তুমি বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে যাবে তো এর জন্য অতি অবশ্যই মক টেস্ট দেওয়া উচিত মক টেস্ট দিলে তুমি নিজেকে ইম্প্রুভ করতে পারবে তোমার দুর্বল জায়গাটা কিন্তু তুমি খুঁজে বার করতে পারবে তো আমি তোমাদেরকে রিকমেন্ড করবো টেক্সট বুকের জন্য ভারতবর্ষের নাম্বার ওয়ান মক টেস্ট দেওয়ার জায়গা হচ্ছে বুক এটা আমি বলছি না যে কোনো স্যারের কাছ থেকে দাদার কাছ থেকে তুমি এই বিষয়টা শুনে থাকবে তো বর্তমানে কিন্তু টেক্সট বুকের সেল চলছে ঠিক আছে তোমাদের ছয় মে পর্যন্ত এই অফারটা ভ্যালিড রয়েছে তোমরা ইয়ারলি যদি টেক্সট বুক পাস প্রো নিয়ে নাও অর্থাৎ এক বছরের জন্য তোমরা মক টেস্ট দিতে পারবে টেক্সট বুকে চারশো টাকায় মাত্র চারশো উনচল্লিশ টাকায় এক বছরের জন্য মক টেস্ট দিতে পারবে টেক্সট বুকে আর তোমরা যদি বং টাইম কুপন কোডটা ইউজ করে ফেলো তাহলে কিন্তু আরও বারো পার্সেন্ট তোমরা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ ঠিক আছে তোমরা প্রত্যেক দিন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক পাচ্ছ পাঁচজন লাকি উইনার অর্থাৎ প্রত্যেক দিন তোমরা যদি এখনই মক টেস্ট নাও টেক্সট বুকে তুমি পেয়ে যেতে পারো হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক অর্থাৎ পুনরায় তোমরা এই টাকাটা ফেরত পেয়ে যেতে পারো পাঁচজন কিন্তু লাকি উইনার্স ফেরত পেয়ে যাবে তো অবশ্যই এখনই গিয়ে টেক্সট বুকে জয়েন হয়ে যাও হ্যাপি আওয়ার সেল চলছে বং টেন কুপন কোডটা ইউজ করতে একদমই ভুলো না এর মধ্যে বারো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে আর তুমি যদি লাকি হও তাহলে কিন্তু তুমি তোমার টাকাটা তুমি কিন্তু পুনরায় ফেরত পেয়ে যাবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সাতশো প্লাস তোমাদের আট হাজার মক টেস্ট রয়েছে তোমাদের এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ সাতশো প্লাস এক্সামের জন্য তোমরা কিন্তু এখানে মক টেস্ট দিতে পারবে যে কোনো ল্যাঙ্গুয়েজে কুড়ি কুড়ি লাখ প্লাস অ্যাক্টিভ ইউজার রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ সত্তর হাজার প্লাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে বারোটি ল্যাঙ্গুয়েজে অর্থাৎ তুমি যে কোনো বাংলা ইংলিশ যে কোনো ল্যাঙ্গুয়েজে কিন্তু কিন্তু তুমি মক টেস্ট দিতে পারবে তোমরা যারা যারা মনে করছো গ্রুপটির জন্য মক টেস্ট দেবে দেখতে পাচ্ছ এখানে টোটাল ছশো ছিয়াশিটি টোটাল মক টেস্ট রয়েছে যে কোনো ভাষাতেই অ্যাভেলেবেল রয়েছে অনেক কিন্তু দেখতে পাচ্ছি ইংলিশ হিন্দি বেঙ্গলি মারাঠি তেলুগু তামিল গুজরাটি কানাডা উড়িয়া যে কোনো ভাষাতে তোমরা কিন্তু মক টেস্ট দিতে পারবে এখানে দুশো ষোলোটি চ্যাপ্টার টেস্ট রয়েছে বান্নটি জেনারেল সায়েন্সের টেস্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছ এনসিআরটির জেনারেল সায়েন্সের টেস্ট রয়েছে চল্লিশটি তোমাদের সেকশনাল টেস্ট রয়েছে এবং তিরিশটি ফুল টেস্ট রয়েছে ঠিক আছে ফুল লেন টেস্ট কিন্তু তোমাদের এখানে রয়েছে তো এখনই বং ট্যান কোপন কোডটা ইউজ করে জয়েন হয়ে যাও যারা যারা গ্রুপ ডি কিংবা ডাবলিবি কনস্টেবল কেপি কনস্টেবল যে কোনো এক্সামের জন্য তুমি প্রস্তুতি নিচ্ছ অবশ্যই মক টেস্টের জন্য টেস্ট বুকেই জয়েন করো বেস্ট হবে আমি তোমাদেরকে এটুকুন বলবো ঠিক আছে তো বন্ধুরা অনেক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই কে কাটিং পেপারটি সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে এখানে দেখতে পাচ্ছ রেলওয়ে গ্রুপ ডি ও নন টেকনিক্যাল ক্যাটাগরিতে অর্থাৎ এন টি দেড় লক্ষ শূন্য বিজ্ঞপ্তি জুন জুলাই অর্থাৎ এনটিপিসির বিজ্ঞপ্তি জুন জুলাই প্রকাশিত হবে সেটা কিন্তু বলে দিয়েছে প্রায় দেড় লক্ষ শূন্যপদ থাকবে এখানে এটা কিন্তু কর্মসংস্থান পেপারে কাটিং পেপারে এটা কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করে দিই অনেকে তোমরা জিজ্ঞাসা করছিলে কর্মসংস্থান পেপারে কিন্তু এটা প্রকাশিত হয়েছে এখানে বলেছে সারা ভারতে বিভিন্ন রেলওয়ে রিক্রুমেন্ট বোর্ড বা রেলওয়ে রিক্রুমেন্ট সেলের মাধ্যমে গ্রুপ ডি থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য এবার থেকে চার চারবার পরীক্ষা নেওয়া হবে প্রত্যেক বছর ঠিক আছে রেলওয়ে বোর্ড আগেই বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ করেছে এর মধ্যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে প্রায় পাঁচ হাজার ছশো নেওয়া হয়েছে ফেব্রুয়ারি মাসে অন্যদিকে টেকনিশিয়ান পদে দরখাস্ত নেওয়া হয়েছে যারা দরখাস্ত করার শেষ তারিখ যার দরখাস্ত করার শেষ তারিখ ছিল আঠারোই এপ্রিল ঠিক আছে রেলে এন জুনিয়র ইঞ্জিনিয়ার প্যারামেডিক্যাল তারপরে এবার চার পাতায় যেতে বলেছে চলো চার পাতায় যাব দেখতে পাচ্ছ এক তারপরে প্যারামেডিক্যাল ক্যাটাগরিতে প্রায় পঞ্চাশ হাজার শূন্য পদে দরখাস্ত নেওয়া শুরু হবে জুন জুলাই অর্থাৎ তোমাদের এনটিপিসি টি যে নন টেকনিক্যাল পোস্টের যে वैकेंसीটা রয়েছে প্রায় পঞ্চাশ হাজার শূন্যপদ কিন্তু থাকার কথা কিন্তু এখানে বলা রয়েছে অর্থাৎ পঞ্চাশ হাজার শূন্য পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে জুন জুলাই মাসে অর্থাৎ এর পরের মাস থেকে তোমাদের কিন্তু নোটিফিকেশন চলে আসবে ঠিক আছে তাছাড়াও এখানে কি বলেছে দেখো এখানে বলেছে এছাড়াও গ্রুপ ডি অন্যান্য পদে প্রায় এক লক্ষ শূন্যপদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে আগস্ট এবং সেপ্টেম্বর মাস নাগাদ আগস্ট এবং সেপ্টেম্বর টাকা তোমাদের যে গ্রুপ সেটা প্রকাশিত হবে এবং জুন জুলাই তোমাদের এর জুন জুলাই তোমাদের দরখাস্ত নেওয়া শুরু হবে এন ঠিক আছে তো তোমাদের জন্য দেড় লক্ষ সুনপাতের বিজ্ঞপ্তি একটা আসতে চলেছে এরকম ধারণা পাওয়া যাচ্ছে কারণ আগামী তোমাদের দু হাজার আঠারো সালের পর এরকম একটা বিজ্ঞপ্তি আসেনি তো দেখা যাক কত কি বিজ্ঞপ্তি আসবে তো প্রায় দেড় লক্ষ সুনপাতের কথা বলা রয়েছে তো তোমরা সকলেই যেন কর্মসংস্থান পেপার একটা আমাদের পশ্চিমবঙ্গের মানে চাকরির ক্ষেত্রে ভরসাযোগ্য পেপার তো হতে পারে তোমাদের দেড় লক্ষ শূন্যপাতের বিজ্ঞপ্তি আসতেই পারে ঠিক আছে তো তোমরা সকালে ভালোভাবে প্রিপারেশন চালিয়ে যাও ভোট শেষ হলেই কিন্তু তোমাদের একদম ধামাধাম ধামাধাম বিজ্ঞপ্তি আসতে শুরু করে দেবে ঠিক আছে তোমাদের বিজ্ঞপ্তিগুলো যেগুলো আটকে রয়েছে সেগুলো কিন্তু প্রকাশিত হতে শুরু করে দেবে এখানে বলে রাখি তোমরা সিম্পলি মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে রেলওয়ে গ্রুপ ডি এবং পিসির জন্য এবং তোমাদের বলে রাখি এখানে কোনো আইটিআই লাগবে না আইটিআই বলছিলো অনেকে লাগবে আমি বলছি তোমাদেরকে কোনো আইটিআই কিন্তু লাগছে না এবার তোমাদের গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য অনেকেই তোমরা এই বিষয়ে জানতে চেয়েছিলাম মাধ্যমিক পাসযোগ্যতায় হয়ে থাকলে আবেদন করতে পারবে আইটিআই কিন্তু তোমাদের লাগছে না তো তোমাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে ঠিক আছে তো ভালোভাবে পড়াশোনা করো প্রিপারেশনটাকে ভালোভাবে নাও তাহলে কিন্তু তোমরা যারা গ্রুপ ডিকে টার্গেট করে রেখেছো এন টি টার্গেট করে রেখেছো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে প্রিপারেশন নাও আর টেক্সট বুকে যারা যারা গ্রুপ ডি এটিপি সের এক্সাম দেবে এখন থেকে মক টেস্ট দিতে শুরু করো এই অফারটাকে একদমই মিস করো না টেক্সট বুকে এখনই জয়েন হয়ে যাও ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে জয়েন হয়ে যাও বুকে এবং তোমরা মক টেস্ট দিতে এখন থেকে শুরু করো নিজের স্কোরটা যাচাই করো কত কি স্কোর হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু যাচাই করে নাও এবং আরও নিজেকে ইম্প্রুভ করো ঠিক আছে তা আশা করি বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা গুড বাই চাহিন্দ ভালো থেকে সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন ভিডিও